আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আরেকটা সুন্নতের পুনর্জাগরণ আমরা দেখেছি। আমাদের দেশে ঈদের দিন সব জায়গায় শুধু ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, অথচ ঈদ মোবারক বলা না যায় না। ঈদ মোবারক, ঈদটা বরকতময় হোক, মোবারক হোক, এটা দোয়া করা হচ্ছে। কিন্তু ঠিক আছে, অর্থ ভালো, উদ্দেশ্য ভালো, সব ভালো, কিন্তু এই ভালোটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামের আমলের সাথে মিলাইলে মিলে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম তারাও তো ঈদ করতেন, ঈদের দিন একজন আরেকজনকে শুভেচ্ছা জানাতেন, তো তাদের শুভেচ্ছাটা কেমন ছিল? ওই শুভেচ্ছাটাই আমাদের জন্য সুন্নাহ। তাদের শুভেচ্ছাটা ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ পাক আমাদের আমলগুলো, তোমাদের আমলগুলো, আমার আমলগুলো, তোমার আমলগুলো, সমস্ত আমাল সালেহা নেক আমলগুলো আল্লাহ পাক কবুল করে নিন। এই দোয়াটা করা হলো সুন্নাহ। আলহামদুলিল্লাহ, এই বছর এটার ব্যাপক আমরা সারা লক্ষ্য করেছি। এগুলো সুন্নতের পুনর্জাগরণ।